দেশের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে ইসলাম ধর্মকে প্রতারকদের হাত থেকে ধোঁকাবাজদের হাত থেকে রক্ষা করবার জন্য যে আন্দোলন হবে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে, একটি মিনিট কেয়ামত কায়েম হবে, বঙ্গভবন রুদ্ধ হয়ে যাবে, সংসদ ভবন ঘাও করা হবে, সচিবালয় অচল করে দেওয়া হবে, রাজধানী ঢাকা গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কোর্ট কাচারি বন্ধ হয়ে যাবে, সরকারি অফিস আদালত বন্ধ থাকবে, গোটা বাংলাদেশ থমকে দাঁড়াবে। এরপরে যদি কানে পানি না ঢুকে তাহলে রক্তের বিনিময়ে এবারের এই স্বাধীনতার নতুন মুক্তিযুদ্ধে বিজয় নিয়ে বাড়িতে ফিরবে। প্রস্তুত থাকবেন তো? যদি রাষ্ট্র এবং সরকার এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার শাপলা চত্বর রক্তে রঞ্জিত করব। বাবু নগরী ডাক দিলে আবার শাপলা চত্বরে যাবেন তো? আল্লামা আহমদ শফি আজান দিলে আবার ঢাকা অবরুদ্ধ করবেন তো? সরকারের পানি ঢোকানোর জন্য, কানে পানি ঢোকানোর জন্য যা করতে হয় মাথায় কাফনের কাপড় পরে গোটা বাংলাদেশ অচল করতে হবে, অচল করতে হবে। এবার আর আমরা ইঁদুর বিড়াল খেলতে চাই না, পরিষ্কার বলতে চাই এবারে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জন করেই বাড়িতে ফিরব। মনে রাখবে